হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ইউটিউব সিটিআর জিপ ফাইলকে কিভাবে আনজিপ করে ওপেন করে আপনার সিটিআর দেখবেন। অনেকেরই এই প্রবলেমটি হচ্ছে, সিটিআর আনজিপ করার পর ওপেন হচ্ছে না। তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের সিটিআরকে আনজিপ করে আবার ওপেন করে নিতে পারবেন। ফার্স্ট, আমার চ্যানেলটি মনিটাইজ হওয়ার পর এরকম প্রবলেমে আমিও পড়েছিলাম। তো এখন আমি কিভাবে সিটিআর দেখি সেই ট্রিক্সটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি 2 মিনিটের মধ্যে শেষ দিয়ে দেবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে হৃদয় টেকনোলজি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সিটিআর ওপেন করার জন্য আপনাদের 2টি অ্যাপ প্রয়োজন হবে। তো 2টি অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। একটি হচ্ছে আনজিপ। তো আনজিপ, এখানে আনজিপ লিখে সার্চ দিবেন। তো আনজিপ লিখে আপনাদের ফার্স্টে যে অ্যাপটি আছে তো এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের আরও একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে কুইক এডিট। তো আপনারা এই কুইক এডিট এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো এটাও হচ্ছে ফার্স্টের এই কুইক এডিট ডাউনলোড করে নেবেন। এই 2টি অ্যাপ ডাউনলোড করার পর আপনাদের যে জিপ ফাইল আছে, মানে সিটিআর জিপ ফাইল রয়েছে, তো সেই সিটিআর জিপ ফাইলটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের যে আনজিপ করার অ্যাপটি রয়েছে তো এই আনজিপ করার অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনাদের যে জিপ ফাইল রয়েছে তো সেই জিপ ফাইলটি আপনারা খুঁজে বের করবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার জিপ ফাইলটি, তো এটা রিপোর্ট জিপ। তো এই রিপোর্ট জিপ ফাইলে আমরা একটি ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর এটা আনজিপ করতে হবে না, শুধু আমরা ভিউয়ে ক্লিক দিয়ে দিব। ভিউয়ে ক্লিক দেওয়ার পর রিপোর্ট এই জায়গায় ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর ওপেনে ক্লিক দিয়ে দিব। ওপেনে ক্লিক করলে আমাদের অটোমেটিক কুইক এডিট এই অ্যাপটি আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর একটু আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করলে আমাদের এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ওপেন হবে। দেখতে পারতেছেন এটা আমার ওপেন হয়ে গেছে। তো এটা একটু ঘন ঘন আমরা একবার নিয়ে লাস্টে দেখব। তো লাস্টেরটা হচ্ছে সিটিআর, এর জন্য এই জায়গায় আমরা লাস্টেরটা দেখব। তো লাস্টে এই যে আমার দেখতে পারতেছেন আমার সিটিআর আছে 5.26। তো আমার সিটিআর হচ্ছে 5 সিটিআর আছে। তো তার আগের দিন আমার ছিল 17 সিটিআর। আর আপনারা মনে রাখবেন সবসময় সিটিআর 10-এর নিচে রাখার চেষ্টা করবেন। আর যদি একবার দুইবার মনে করেন 10-এর উপরে উঠা যায় তাহলে কিছু হবে না। তো আমার কালকের আগের দিন আমার সিটিআর 17 হয়েছিল। তো আজকে এখন আছে আমার সিটিআর 5 মানে 5। তো আপনাদের যদি এইভাবে ওপেন না হয় আপনাদের ফার্স্টে একটু প্রবলেম হতে পারে। যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে সিটিআর ওপেন হইতে তো আপনারা এই 3 ডটে ক্লিক দিয়ে দেবেন। 3 ডটে ক্লিক করার পর আপনাদের স্টোরেজে ক্লিক দিয়ে দেবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনাদের যে ডাউনলোড অপশন আছে তো এই জায়গায় সে মানে আপনাদের ফাইলটি ওপেন হবে। এই জায়গা থেকে আপনারা ডাউনলোড অপশনটি খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেই ডাউনলোডে যে আবারও সিটিআর যে আছে তো সেই সিটিআরে ক্লিক দিলে আপনাদের হয়ে যাবে। তো আপনাদের একটু প্রবলেম হতে পারে, ফার্স্ট আমারও একটু প্রবলেম হয়েছিল। এই তো আপনাদেরও ফার্স্টে একটু প্রবলেম হবে, আপনারা এই জায়গায় থেকেও সিটিআরে ক্লিক দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যান।